হ্যালো এভরিওয়ান আমি শক্তিপদ রায় আমার চ্যানেল শক্তি এক্সক্লুসিভে তোমাদের সবাইকে স্বাগত যারা নতুন যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও নতুন ভিডিও তৈরি করব সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর তোমাদের বন্ধুদেরকেও কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না তো আজকে আমরা ডিভিশন ডিভিশন ট্রিক লিখেছি এবং ডিভিশন বলতে কোনগুলো আজকে সেই ধরনের ভাগগুলো করবো যে ভাগগুলো সরাসরি আমাদের যে টেবিল বা যে নামটা যে অব্দি থাকে যেমন কোনো সংখ্যাকে যদি আমাদের ভাগ করতে বলে আট দিয়ে দশ দিয়ে বারো দিয়ে আঠারো দিয়ে কুড়ি বাইশ এই ধরনের সংখ্যা যেগুলো টেবিল আমাদের মনে থাকে সাধারণভাবে সেই সমস্ত ভাগ যদি করতে বলে তাহলে আমরা সেক্ষেত্রে খুব সহজেই করতে পারবো কিন্তু যে টেবিলগুলো ধরো কুড়ি বা পঁচিশ তার উপরে যদি কোনো সংখ্যা দিয়ে কোনো বড়ো বড়ো সংখ্যাকে ভাগ করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায় এবং সেক্ষেত্রে সাধারণভাবে পরীক্ষায় এই ধরনের বড় বড় ভাগ থাকলে আমরা সেগুলো ছেড়ে দিয়ে চলে আসি কিন্তু আমরা আজকে ওই ধরনের ভাগগুলো শিখব এবং অন্য টেকনিকের শিখবো অন্য ট্রিক্সের মাধ্যমে শিখব তো সেটা প্রথম থেকে তোমরা সেসব দিয়ে এই ভিডিওটা দেখো তাহলে তোমরাও ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই ধরনের বড় বড়ো ভাগ আমরা কিভাবে খুব সহজে করতে পারবো তো আজকে আমরা চারটে এখানে ভাগের অঙ্ক নিয়েছি তো প্রথম যে ভাগ সেটা আমরা শুরু করি কত আছে দিয়ে খো না দিয়েছে এটা যে টু টু থ্রি সিক্স সেভেন এইট এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে না নাইনটি ওয়ান একানব্বই দিয়ে ভাগ করতে বলেছে একানব্বই যে টেবিল সেটা তো আমাদের কারোরই মনে নেই আমাদের টেবিল সাধারণভাবে কি থাকে না আট দশ বারো চোদ্দো আঠারো কুড়ি বা কারো পঁচিশ অবধি আমাদের মনে থাকে ঠিক আছে সাধারণভাবে তো নাইনটি ওয়ান আমাদের নেই তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব না এই সংখ্যাটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো নাইনটি ওয়ান আছে তো দুটো ভাগে যদি ভাগ করে নিই তাহলে কী হবে না একটা হচ্ছে নাইন আর একটা হচ্ছে ওয়ান তাহলে এবং প্রথমে আমরা কি আছে না একটাকে আমরা ধরবো না শুধু কি ধরবো না নয় দিয়ে ভাগ করবো তো নয় টেবিল তো সবারই মনে থাকে তাই না তো নয় দিয়ে ভাগ করতে আমাদের অসুবিধে নেই তাহলে এই যে একটা যেটাকে আমরা নিচ্ছি না সেটাকে আমরা ডান দিকে আমরা রাখবো কীভাবে করছি একদম প্রথম থেকেই দেখো কীভাবে শুধুমাত্র নয় দিয়ে ভাগ করবো কীভাবে করছি না প্রথমে দুই তো হবে না বাইশের মধ্যে নয় কবার আছে না দুবার আছে ন দুয়ে আঠারো আমরা বিয়েক করলাম কত হচ্ছে চার এরপরে আমরা কীভাবে না আর একটা সংখ্যা নামবে কত লাগলো না তিন নামলো এটা জিনিস একটা জিনিস খেয়াল লাগবে যখনই একটা কোনো সংখ্যা নামাবো তখন কি হবে যে ভাগ ফল হয়েছে তার সঙ্গে ওই একটা কিন্তু গুণ হয়ে সেটা বিয়োগ করব তাহলে এখানে কত হবে নাম্বার যেই তিন আমরা নামিয়েছি তাহলে কী হবে না দুইয়ের সঙ্গে এক গুণ করব কত হবে দুই একে দুই সে দুইটা কিন্তু আমরা বিয়োগ করব তাহলে কত হবে না একচল্লিশ ঠিক আছে তো একচল্লিশের মধ্যে নয় কবার যাচ্ছে না ন চারে ছত্রিশ চারবার যাচ্ছে ন চারে ছত্রিশ তাহলে কত হবে বিয়োগ করলে কত হবে না পাঁচ হবে তো এরপরে আবার একটা সংখ্যা নামবে কত নামবে না ছয় নামবে একটু আগে যেটা বললাম যখনই কোনো একটা সংখ্যা নামবে তখন কি হবে না ভাগ ফলে যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে এটা গুণ হবে এবং সেটা বিয়োগ করবো তাহলে এখন কি হবে না দুই তো চলে গেছে চারের সঙ্গে এক গুণ করবো চার একে চার সেই চার আমরা বিয়োগ করবো ছাপ্পান্ন থেকে যে চার যদি বিয়োগ করি তাহলে কত হবে না বাহান্ন হবে তো বাহান্নর মধ্যে নয় কবার যাবে না ন পাঁচে পঁয়তাল্লিশ ঠিক আছে তো ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ আমরা করলাম বিয়োগ করলে কত হবে সাত হবে ঠিক আছে তো সাতের পরে আবার কি করব না একটা সাত নামাবো যখনই সাত নামাবো সঙ্গে সঙ্গে আমরা পাঁচের সঙ্গে এক গুণ করে যেটা হবে সেটা আমরা বিয়োগ করব পাঁচ কে পাঁচ তো আমরা কি হবে না এখান থেকে পাঁচ আমরা বিয়োগ করব। তাহলে কত হবে না বাহাত্তর হবে এবার কি হবে না আটের সঙ্গে বাহাত্তর করলে আটের কবার করলে না আট নয় এ সরি নয় আটে ন আটে বাহাত্তর ঠিক আছে তো ভাগ আমাদের এখানে কেটে গেছে তো এরপরে সংখ্যা কি হবে না আট নামবে তো আট যেই নামবে সঙ্গে সঙ্গে কী হবে না এই আটের সঙ্গে এক গুণ করে সেটা বিয়োগ করব তো আট নামালাম এবং আটের সঙ্গে এক গুণ করে আমরা আট বিয়োগ করলাম কি হচ্ছে না কেটে গেল তাহলে সেক্ষেত্রে কী হবে আর তো কোনো সংখ্যা নেই তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত না টু ফোর ফাইভ এইট বোঝা গেছে এইভাবে আমরা যদি ভাগগুলো করি নাইনটি ওয়ানের পরিবর্তে যদি আমরা কিভাবে হবে দুটো ভাগে ভাগ করে নিলাম এবং সেক্ষেত্রে কি হচ্ছে না এককে বাদ দিয়ে শুধুমাত্র নয় দিয়ে করলাম তাহলে আমাদের ভাগটা খুব সহজে হয়ে গেলো এবং নয়ের টেবিল যেহেতু আমাদের মনে আছে আমরা সরাসরি এই ধরনের অঙ্কগুলো আমরা বা এই ভাগগুলো আমরা করে ফেলবো এবার চলো দু নম্বর যেটা দিয়েছে সেটা আমরা এই একইভাবে একই নিয়মে আমরা করে নিই এবং এক্ষেত্রে কি দিয়েছে না প্রথমে যেটা করলাম সেটা নাইনটি ওয়ান দুটো সংখ্যা তো আরেকটা আমরা টু ডিজিট বা দুটো সংখ্যার ভাগ আমরা দেখে নিই বাহান্ন দিয়ে করছি কত হচ্ছে না তিন নয় ছয় চার চার আট ঠিক আছে থ্রি নাইন সিক্স ফোর ফোর এইট এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে না বাহান্ন দিয়ে ভাগ করতে বলেছে তো বাহান্ন দিয়ে ভাগ করতে বললে আমরা একটু আগে যেভাবে শিখলাম আমরা কি করব না ফিফটি টু এর তো আমাদের টেবিল মনে নেই তাই না তাহলে আমরা কি করব না যেভাবে আগে করলাম আমরা দুটো ভাগে ভাগ করবো এবং দুইকে আমরা ধরবো না দুইকে আমরা আলাদা করে রাখব এবং এক্ষেত্রে শুধু ভাগ করবো কত দিয়ে না সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করব ঠিক আছে ঠিক আগের নিয়মে চলো মন দিয়ে দেখো কী হবে না উনচল্লিশ দিনের মধ্যে তো যাবে না তাহলে দুটো সংখ্যা নাম উনচল্লিশের মধ্যে পাঁচ কবার যাবে সাতবার যাবে ঠিক আছে সাত পাঁচে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত হবে চার হবে এবং একটা সংখ্যা নামাবো কত না ছয় যখনই সংখ্যা নামবে তখন কি হবে না ভাগ ফলের সঙ্গে দুই গুণ করে সেটা আমরা গুণ ফলটা বিয়োগ করব তাহলে এখানে কত হবে না সাত দুয়ে চোদ্দো এই চোদ্দো আমরা এখান থেকে মাইনাস করব। বোঝা গেছে কত হবে এখানে ছয় থেকে চার গেলে দুই আর চার থেকে এক গেলে তিন বত্রিশ হলো তো বত্রিশের মধ্যে পাঁচ কবার গাছে না ছবার যাবে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে দুই নামলো এরপরে আবার একটা সংখ্যা নামবে কত চার যখনই একটা সংখ্যা নামবে সঙ্গে সঙ্গে আমরা কি করব না ভাগ ফলে যেটা আছে সেটার সঙ্গে আমরা দুই গুণ করব। তাহলে দু ছয় বারো এই বারো আমরা কি করব না এখান চব্বিশ থেকে আমরা মাইনাস করব। কত হবে বারো হবে বারোর মধ্যে পাঁচ কবার যাবে না দুবার যাবে পাঁচ দিয়ে দশ কত হলো দুই হলো এবার সঙ্গে সঙ্গে আমাদের আবার কী নামবে না চার নামবে চার যেই নামবে আমরা দুইয়ের সঙ্গে দুই গুণ করে বিয়োগ করবো তাহলে দুই দিয়ে চার করলে কত হবে না কুড়ি এবার কুড়ির হলে পাঁচ কবার যাবে না পাঁচ চারবার যাবে পাঁচ চারে কুড়ি ঠিক আছে তো এখানে তো কিছুই নেই পুরোটাই কুড়ি থেকে কুড়ি চলে গেল বা জিরো নামছে এরপরে আমরা কী হবে না আট নামালাম আট যেই নামাবো সঙ্গে সঙ্গে চারের সঙ্গে আমরা দুই গুণ করবো এবং সেটা বিয়োগ করবো চার দিয়ে আট তাহলে আট থেকে আট গেলে কি হবে কিছুই থাকবে না এবং এরপরের সংখ্যাও আর নেই তাহলে এক্ষেত্রে আমার ভাগ কল হয়ে গেলে কত না সেভেন সিক্স টু ফোর আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে আমরা দুটো অঙ্ক দেখালাম টু ডিজিট দিয়ে তার মানে প্রথম যে সংখ্যাটা সেটা একানব্বই দিয়ে করলাম এবং একানব্বই দিয়ে ভাগ না করে সরাসরি কী করলাম দুটো ভাগে ভাগ করে নিয়ে আমরা অ্যাকচুয়ালি ভাগ করলাম নয় দিয়ে এবং পরের যে সংখ্যাটা যেটাকে আমাদের বাহান্ন বা ফিফটি টু দিয়ে ভাগ করতে বলেছিল সেক্ষেত্রে আমরা ফিফটি টু যেহেতু টেবিল আমাদের মনে নেই বা মনে থাকে না আমরা দুভাগে ভাগ করে অ্যাকচুয়ালি সংখ্যাটাকে আমরা কি করলাম না পাঁচ দিয়ে ভাগ করলাম এবং সেক্ষেত্রে উত্তর আমাদের খুব সহজে চলে গেলো কত সেভেন সিক্স টু ফোর ঠিক আছে আশা করি বোঝা গেছে এরপরে দেখো আমরা কি করব না দুটো দু সংখ্যা দিয়ে করলাম একানব্বই এবং বাহান্ন দু সংখ্যার বা সংখ্যা দিয়ে ভাগ করা এরপরে আমরা এক্সাম্পল নিচ্ছি যে তিনটে সংখ্যা দিয়ে যদি ভাগ করতে বলে ঠিক আছে আর একটু বড়ো তো এখানে কি দিয়েছে না পরের সংখ্যা তিন নম্বরে যেটা দিয়েছে একশো চার দিয়ে ভাগ করতে বলেছে কতকে না সিক্স এইট জিরো ওয়ান সিক্স এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে বলছে না দু সংখ্যার পরিবর্তে এখানে তিন সংখ্যা দিয়েছে একশো চার এতক্ষণ তো দু সংখ্যা ছিল একানব্বই বাহান্ন এখানে একশো চার তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে তো একশো চারের তো আমাদের টেবিল মনে নেই আমরা কি করব না সংখ্যাটাকে দুভাগে ভাগ করব। একই নিয়মে কত হবে না একশো চারকে একটা দশ করলাম আর একটা চার করলাম চারকে আমরা দিয়ে ভাগ করব না চারকে আগের সংখ্যার মতন আগের নিয়মের মতন ডান দিকে রাখবো শুধুমাত্র ভাগ করব কত দিয়ে না দশ দিয়ে ভাগ করবো ঠিক আছে ছয় নয় দুই সংখ্যা প্রথমে নিতে হবে আটষট্টির মধ্যে দশ কবার যাবে ছবার যাবে দশ ছয় ষাট বিয়োগ করলে কত হবে আট হবে কি হবে শূন্য নামবে যখনই আমরা একটা সংখ্যা নামাবো সঙ্গে সঙ্গে ভাগ করলে সঙ্গে গুণ করে সেটা বিয়োগ করব ছয়ের সঙ্গে চার গুণ করলে কত হবে ছ চারে চব্বিশ আমরা এখান থেকে বিয়োগ করব কত হবে এখানে দশ থেকে চার গেলে ছয় হবে সাত থেকে দুই গেলে কত হবে পাঁচ হবে ফিফটি সিক্স এর মধ্যে দশ কবার যাবে পাঁচবার যাবে দশ পাঁচে পঞ্চাশ কত নামলো ছয় নামলো এরপরে এক নামবে যেই এক নামবে সঙ্গে সঙ্গে পাঁচের সঙ্গে চার গুণ করবো ভাগ ফলের সঙ্গে তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি আমরা এখান থেকে বিয়োগ করব কত হবে একচল্লিশ একচল্লিশের মধ্যে দশ কবার যাবে চারবারই যাবে দশ চারে চল্লিশ এক নামলো এর পরের সংখ্যা কত নামাবো না ছয় নামাবো কিন্তু সঙ্গে সঙ্গে যেই সংখ্যাটা নামবে আমরা কি করব। ভাগফলে ভাগ যেটা আছে তার সঙ্গে আমরা গুণ করবো চারে তার চার চারে ষোলো এই সিক্সটিন বা ষোলো আমরা এখান থেকে মাইনাস করব। মাইনাস করলে পুরোপুরি সংখ্যাটা কেটে যাবে এবং এখানে আর কোনো সংখ্যাও নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ভাগ ফল কত হয়ে গেল না ছশো চুয়ান্ন খুব সোজা ঠিক আছে এইভাবে যদি তোমরা ক্লিয়ারলি করো খুব সুন্দর করে এখানে যেমন একশো চারের পরিবর্তে মাত্র দশ দিয়ে ভাগ করলাম তাই না খুবই সোজা শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে আমরা সংখ্যা দুটোকে ভাগ করে কীভাবে করছি সেই যদি খেয়াল রাখি তাহলে এই ধরনের দু সংখ্যা বা তিন সংখ্যা যদি থাকে বা এর থেকেও যদি বড় থাকে তাহলে সেটাও আমরা করতে পারবো এবং যদি এই ধরনের লম্বা লম্বা কোনো ভাগ দেয় বড় বড় ভাগ দেয় তাহলে সেগুলো আমরা খুব সহজে করতে পারবো ঠিক আছে তিনটে হয়ে গেল এরপরে দেখো লাস্ট যে প্রবলেমটা দিয়েছে সেটা কত দিয়েছে না একশো পঁচিশ দিয়ে ভাগ করতে বলেছে সেটাও তিনটে সংখ্যা আমরা তিনটে সংখ্যা শিখে গেলাম তবু এটা প্র্যাকটিসের জন্য এটা করে নিই কত দিয়েছে না নাইন জিরো থ্রি সেভেন ফাইভ নাইন জিরো থ্রি সেভেন ফাইভ ঠিক আছে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে না একশো পঁচিশ দিয়ে ভাগ করতে বলেছে ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে একশো পঁচিশ দিয়ে ভাগ করতে বলেছে তো আমরা এই একই রকম কী করবো না দুটো ভাগে ভাগ করবো সংখ্যাটাকে একশো পঁচিশকে একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে পাঁচ এবং ডান দিকের সংখ্যাটা পাঁচ আমরা নেব না পাঁচকে আমরা ডান দিকে আলাদা করে রাখবো এবং বারো দিয়ে করব এবং বারো টেবিল তো আমাদের সবারই মনে আছে তাই না বারো কুড়ি পঁচিশ সব দিয়ে মনে থাকে তো বারো দিয়ে শুধুমাত্র এই সংখ্যাটাকে আমরা ভাগ করবো ভাগ করলে কত হবে না প্রথমে দুটো সংখ্যা নব্বইয়ের মধ্যে বারো তাই না তো কত হচ্ছে না বারো ছয় বাহাত্তর বারো সাথে চুরাশি সাত দিয়ে যাবে চুরাশি এইটটি ফোর কত হবে ছয় হবে বিয়োগ করলে সঙ্গে সঙ্গে যখন তিন আমরা নামাবো সঙ্গে সঙ্গে সাতের সঙ্গে পাঁচ গুণ হবে এবং সেটা বিয়ে করবো কত হবে না সাত পাঁচে পঁয়ত্রিশ এখান থেকে পঁয়ত্রিশ আমরা বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে কত হবে না আট আর এখানে কত হবে দুই ঠিক আছে তো এই হচ্ছে তাহলে কত হলে বিয়োগ করলাম আঠাশ হয়ে গেল আঠাশের মধ্যে এবার কী হচ্ছে না বারো কবার যাচ্ছে না বারো দুবার যাবে বারো দুয়ে চব্বিশ আঠাশ থেকে চব্বিশ গেলে বিয়োগ করলে কত হবে চার হবে সঙ্গে সঙ্গে সাত নামাবো সাত সঙ্গে সঙ্গে নামালে যেই কোনো একটা সংখ্যা নামবে বলেছি তখন কি হবে না ভাগফলের সঙ্গে পাঁচ গুণ করব এবং সেটা বিয়োগ করবো দু পাঁচে দশ তাহলে দশ আমরা এখান থেকে বিয়োগ করে দেব কত হবে সাঁত্রিশ সাঁত্রিশের মধ্যে বারো কবার যাবে তিনবার বারো তিনে ছত্রিশ ঠিক আছে কত হলো বিয়োগ ফল কত হলো এক হলো এবং এক হয়েছে এরপরে আমার কী হবে না সঙ্গে সঙ্গে পাঁচ নামাবো পাঁচ যখনই নামাবো সঙ্গে সঙ্গে কী করবো না তিনের সঙ্গে পাঁচ গুণ করবো তিন পাঁচে পনেরো এখান থেকে আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কী হবে পুরোপুরি সংখ্যাটা কেটে যাবে তাই না আর এরপরে সংখ্যা আর কিছু নেই তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে না সাতশো তেইশ খুবই সোজা ঠিক আছে তো এই ধরনের সংখ্যা থাকলে আমরা কি করতাম আমাদের অনেক সময় লাগতো পরীক্ষার ক্ষেত্রে তো এই ধরনের এখন যখন এই ধরনের পরীক্ষায় আসবে তখন কিন্তু আমরা কি করব এইভাবে বড়ো বড়ো যে ভাগগুলো থাকবে সেগুলোকে সরাসরি এইভাবে ভাগ না করে একশো না করে আমরা বারো দিয়ে ভাগ করছি একশো চার পরিবর্তে আমরা দশ দিয়ে ভাগ করছি বাহানোর ক্ষেত্রে পাঁচ বা একানব্বইয়ের ক্ষেত্রে নয় দিয়ে ভাগ করে ফেলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এছাড়া যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও অথবা এগুলোর পরিবর্তে যদি যে ধরনের তোমরা অঙ্ক চাইছো সেগুলো তোমরা কমেন্ট করে জানিও তাহলে সেগুলোর ভিডিও আমরা বানাবো আর যারা নতুন বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে দিও তাহলে যখনই কোনো ভিডিও আমি ছাড়বো তখন সেক্ষেত্রে কী হবে না সরাসরি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর তোমাদের বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দেব তাহলে তারাও শিখতে পারবে জানতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে